بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই সেলিমুল আলম দুবাই থেকে, আপনি জানতে চেয়েছেন যে আপনি এক বন্ধুর মাধ্যমে শুনতে পেরেছেন কোন ব্যক্তি যদি হজে যায় অর্থাৎ মক্কা মদিনায় যদি কেউ মারা যায় তার নাকি কবরে আযাব হবে না, এটা সঠিক কিনা এটা আপনি জানতে চেয়েছেন। জি প্রিয় দিনী ভাই, আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে মক্কা মদিনায় মারা গেলে আযাব হবে মানে কবরের শাস্তি থেকে রক্ষা পাবে কিনা, এ ব্যাপারে সহিহ হাদিস তো নেই। আমি জয়ীফ জাল হাদিস খোঁজার চেষ্টা করলাম যে এই ব্যাপারে এরকম কোন হাদিস আছে কিনা, এটাও নেই। এটা হতে পারে লোক মুখে প্রসিদ্ধ হতে পারে, আসলে মক্কা মদিনায় মারা গেলে তার কবরে আযাব হবে না এরকম কোন হাদিস নেই। শুধু তাই নয়, তাকে যদি বাইতুল্লাহ নিজেও দাফন করা হয় তো তাতে কোনো উপকার হবে না, কারণ কোন স্থানে দাফন করার কারণে কবরের শাস্তি রহিত হয়ে যায় এরকম কোন হাদিস খুঁজে পাওয়া যায় না। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন শহীদ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করবেন, এটা সহিহ হাদিসে এসেছে। সম্মানিত দিনী ভাই, তবে হ্যাঁ মক্কা মদিনার কিছু ফজিলত আছে। পৃথিবীতে তিনটি স্থান হচ্ছে পবিত্র ভূমি, মক্কা মদিনা এবং বাইতুল মাকদাস। এর মাঝে এক নম্বরে আছে হচ্ছে মক্কা, দুই নম্বরে মদিনা, আর তিন নম্বর হচ্ছে বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস তিন নম্বরে থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদাসের সূরা বানী ইসরাঈল বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। এই তিনটি জায়গায় হচ্ছে বরকতময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, লা তাশাদদু রিহাল ইল্লা আনিল মাসজিদিত তালাত, তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। তার মধ্যে একটা হচ্ছে মক্কা, অর্থাৎ মসজিদুল হারাম, দুই নম্বর মসজিদ নববী, আর তিন নম্বর হচ্ছে বাইতুল মাকদিস। সম্মানিত দিনী ভাই, পৃথিবীর অন্য কোথাও নামাজ পড়লে আপনি যে সব পাবেন, বাইতুল্লাহ নামাজ পড়লে তার 1,00,000 গুণ বেশি পাবেন, আর যদি মসজিদে নববীতে পড়েন তাহলে 1,000 গুণ বেশি পাবেন, আর যদি বাইতুল মাকদাসে পড়েন তাহলে 500 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। প্রিয় দিনী ভাই, কেউ যদি মদিনায় মারা যায় তার ব্যাপারে কিছু ফজিলতের কথা হাদিসে পাওয়া যায়। যেমন তবরানিতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তা আমিনকুম আইয়ামুতা বিল মদিনা, তোমাদের মাঝে কেউ যদি মদিনায় মারা যেতে সক্ষম হয় তাহলে সে যেন মদিনায় মারা যায়, কারণ তার জন্য আমি কিয়ামতের দিন সাক্ষী হয়ে অথবা সুপারিশকারী হব, অর্থাৎ আমি তার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবো অথবা তার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবো। এই যে একটা বিশেষ ফজিলতের কথা পাওয়া যাচ্ছে। এছাড়া সহিহ বুখারী এই হাদিস আপনারা সকলেই জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিন, ওয়া জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক, এবং আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরেই দিন, অর্থাৎ মদিনাতে দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া কবুল করেছেন, তিনি মদিনাতে শাহাদাত বরণ করেছেন এবং রাসূলের কবরে পাশে তাকে দাফন করা হয়েছে। প্রিয় দিনী ভাই, এই যে হাদিস গুলো এর মানে কেউ যদি মদিনায় মারা যায় তার জন্য রাসূল সুপারিশকারী হয়ে যাবেন, সাক্ষী হয়ে যাবেন রাসূল তার জন্য। এবং শুধু তাই নয়, দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আপনি আমাকে আমার কবরটা যেন বাইতুল মাকদাসের পাশে হয়, যেন বাইতুল মাকদাস থেকে একটা কঙ্কর নিক্ষেপ করলে যেন আমার কবরে পড়ে এতটুক দূরত্বে যেন আমার কবরটা থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে বাইতুল মাকদাসের পাশে যে লাল ঢিবির যে জায়গাটা দেখা যায় সেখানে মুসা আলাইহিস সালাম কবর রয়েছে। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই, তাহলে আমরা দেখতে পাই যে নবীগণ অর্থাৎ মুসা আলাইহিস সালাম পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছেন, এবং উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় প্রার্থনা করতেন। স্বাভাবিকভাবেই দেখুন পৃথিবীতে যত জায়গা রয়েছে এর মাঝে এই তিনটি স্থান শ্রেষ্ঠ, মক্কা মদিনা এবং বাইতুল মাকদাস। অবশ্য অন্য কোথাও মারা যাচ্ছে, এই তিনটি স্থানে মারা যাওয়ার ফজাইল বা শ্রেষ্ঠত্ব বেশি, কিন্তু এর কারণে কবরের শাস্তি হবে না বিষয়টা এমন নয়। এজন্য উনি আলাদা ফজিলত পেতে পারেন।
সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আমি তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবো। এই হাদিসগুলো স্পষ্ট মদিনার ব্যাপারে। তবে কিছু কিছু হাদিসে মক্কা এবং মদিনাকে একসাথে যুক্ত করে বলা হয়েছে যে মক্কা এবং মদিনা যেখানে মারা যায় তার জন্য রাসূল সুপারিশকারী হয়ে যাবেন। তো সেই হাদিসের সনদগুলো কতটুকু সহি এই ব্যাপারে আমি তাহকিক করার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো ক্লিয়ার সেটা জানতে পারিনি। তবে মদিনার ব্যাপারে হাদিসগুলো স্পষ্ট সহি সম্মানিত দিনী ভাই। তাহলে আপনি যেটা জানতে চাইছেন যে মক্কায় মারা গেলে বা মদিনায় মারা গেলে বা ওখানে দাফন করা হলে কবর শাস্তি হবে কি শাস্তি হবে না বা মাফ হয়ে যাবে, এই ব্যাপারে আসলে কোনো স্পষ্ট হাদিস নেই। এটা মানুষের লোক সমাজে প্রচলিত কথা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম স্থানে আল্লাহর সর্বোত্তম স্থান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করা তো দান করুন, মদিনায় মৃত্যুবরণ করা তৌফিক দান করুন এবং আমাদের কবর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।